উইন্টারে আমি মা বাবার সাথে চলে গেছিলাম আলি আলিপুর জুতে। আমার সব অ্যানিমেল দেখবো বলে অনেক সকাল সকাল উঠে গেছিলাম। তাই আমি জেব্রা দেখেছিলাম, কি সুন্দর কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে আমি গেলাম ভাল্লুক, সেখানে গিয়ে দেখলাম দুটো ভাল্লুক খেলা করছিল। আমার মনে হচ্ছিল ছুটে চলে যাই ওদের সাথে খেলা করতে। তারপরে দেখেছিলাম এই বাচ্চা মাথার মধ্যে এরকম একটা ক্যাপ ছিল। তারপরে আমি দেখলাম টাইগার, কত রাখলাম একবারের জন্য তাকালো না। আমি রাগ করে রাইনো দেখতে চলে গেছিলাম। তারপরে দেখেছিলাম বড় বড় হরিণ। তারপরে দেখলাম জিরাফ, কত লম্বা, খুব মজা লাগছিল দেখে। তারপরে আমরা সিংহের গুহায় গেলাম, একটা সিংহী চুপ করে বসেছিল। তারপরে দেখলাম এলিফ্যান্ট, ওই দেখো গাছে কত ভাদুর ঝুলছে, আমার খুব খিদে পেয়ে গেছিল। তারপরে আমি একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম, সেখানে আমি চেয়েছিলাম ফিশ ফ্রাই আর চাউমিন, এটার টেস্টটা খুব ভালো ছিল, আমি খুব মজা করে খেয়েছিলাম। আর মা বাবা নিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে আমি দু চারটে ফটো তুলতে চলে গেছিলাম। পরে ক্রোকোডাইল দেখে আমরা ট্যাক্সি করে বাড়ি চলে গেলাম। এটা